Hello friends, welcome back to my channel IOMS Blog and Kitchen. আজ আমি চলে এসেছি ছেলে স্কুলে আর স্কুল ঠিক নয় এটা এটা অন্যদের স্কুল কিন্তু যেহেতু অনেকটা দূর আমরা ট্রেনিং এ নিয়ে আসি ছেলেকে সপ্তাহে দুদিন আমার ছেলে স্পেশাল চাইল্ড সে কারণে এখানে নিয়ে আসা তো এখানে খুব সুন্দর গাছগুলো আমি দেখি সময় করে ভিডিও করা হয় ওঠে না আজ একটু ফ্রি টাইম পেলাম তাই ভিডিওটা করে ফেললাম আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ফুল তো প্রায় প্রত্যেকেরই ভালো লাগে আর এত সুন্দর ফুলগুলো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখো খুব সুন্দর এগুলো মনে হচ্ছে আমি অত ফুলের নাম জানি না তবু আগেরগুলো যেগুলো দেখালাম ওগুলো মনে হয় পিটুনিয়াই মনে হয় বলে এখানে একটা ছোট্ট ফুল রয়েছে ঠিক জানি না এটা তো চন্দ্রমল্লিকা এগুলো আর এই ফুলগুলো দেখতে থাকো আর বেশ কিছুদিন আগে একজন ফ্রেন্ড শেয়ার করেছিলেন তার শেয়ার করা একটা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করব নিশ্চয়ই ভালো লাগবে তো এক রাজা তার একটা পা আর একটা চোখ খারাপ ছিল তো তিনি একদিন তার রাজ্যের সকল শিল্পীদের অঙ্কন শিল্পীদের ডেকে পাঠালেন বললেন তার একখানা সুন্দর পোর্ট্রেট আঁকতে তো সব শিল্পীরা এলো এসে ভাবছে যে এই কানা এবং খোড়া রাজা তার সুন্দর ছবি কি করে ছবিতে তাকে কি করে সুন্দর করা যায় তো কেউ রাজি হলেন না ছবিটা আঁকতে একজন রাজি হলেন একজন মানে অঙ্কন শিল্পী তিনি রাজি হলেন এবং তার সেই ছবি যখন সবাই দেখলেন যখন আঁকা হলো ছবিটা তিনি আঁকলেন রাজার ছবি তো যখন সবাই দেখলেন অবাক হয়ে গেলেন ছবিটি ছিল এমন যে রাজা একটি হরিণ শিকার করছেন আর এক চোখ বন্ধ করে তিনি তার লক্ষ্য স্থির করছিলেন আর এক পা ভাঁজ করে তিনি শরীরের ব্যালেন্স নিচ্ছিলেন একটা পা মুড়ে তিনি ব্যালেন্স নিচ্ছিলেন তো এই ছবিটা দেখে সবাই অবাক হয়ে যান এবং যে শিল্পী তিনি কিন্তু বেশ দামি পুরস্কার পেয়েছিলেন শুধুমাত্র তার ছবির জন্য নয় তিনি তার ছবির মধ্যে দিয়ে যে অমোঘ বার্তাটি দিয়েছেন সবার কাছে সেটা হলো এমন যে প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বলতা থাকে দুর্বল জায়গা থাকে সেটুকুকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে সবাই সুন্দর এখন সেই দুর্বলতা সেই দুর্বল জায়গাটা কিভাবে বাদ দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর সত্যি জানি না কিছু ভুল টুল বলে ফেললাম কিনা যার যার নিজস্ব ব্যাপার কিন্তু অসুন্দরকে সুন্দর করা সুন্দর চোখে দেখা এটা তো মানে আমাদেরই নির্ধারণ করতে হবে যে আমরা কি করে অসম্পূর্ণকে সম্পূর্ণ করে তুলব সম্পূর্ণভাবে দেখব খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিল তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম দেখো ফুলগুলো খুব সুন্দর কিছু কিছু ফুল শুকিয়ে গেছে কিন্তু
তবু যেটুকু আছে বেশ ভালো। দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। এবার দেখো, এই যে বেগুনগুলো আমি এরকম ছোট্ট ছোট্ট সাদা বেগুন আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। জানি না তোমরা কখনো দেখেছো কিনা, কিন্তু আমি দেখিনি, সে কারণে শেয়ার করলাম। আর টবের মধ্যে হয়েছে বলে আরো বেশি ভালো লাগছে। এখানে সব চন্দ্রমল্লিকা রয়েছে। আর একটা কথা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করো। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে এখানে দেখো গাড়ি পার্ক কর, এক সাইডে একটা পেয়ারা গাছ, ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছিল, আমি ওটা ভিডিও করতে পারিনি অনেক উঁচুতে। আর এখানে দেখো কি সুন্দর বাতাবি লেবু হয়ে রয়েছে, গাছটা কিন্তু নিচুতে, আমি ওই জন্য এত কাছ থেকে ভিডিওটা করতে পেরেছি। আজ তবে এই পর্যন্ত, বাই।